ভিডিওর এই পর্বে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাড, বেসিক অ্যাড নিয়ে একদম আলোচনা করবো, একদম বেসিক যে জিনিসগুলো। সো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, প্রত্যেকটা ফেসবুকের জন্য একটা হচ্ছে ফিক্সড অ্যাড অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটা ফেসবুকের জন্য বেসিক অ্যাড অ্যাকাউন্ট থাকে। যাতে এখানে ক্লিক করে আপনি ম্যানেজ অ্যাড এখানে ক্লিক করলেই এখান থেকে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট আসবে। জাস্ট হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটা জাস্ট ওটাতে ক্লিক করবেন, আপনার একটাই থাকবে, আমার তো মাল্টিপল আছে, আপনার একটাই থাকবে। তো এই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনি জাস্ট অ্যাডটা দেখতে পারবেন, আপনার অ্যাড যেই ড্যাশবোর্ড, ফেসবুক অ্যাড ম্যানেজারের যে ড্যাশবোর্ড, সেই অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের জন্য ইন্ডিভিজুয়াল একটা অ্যাড ম্যানেজার থাকেই প্রথম অবস্থায়, পরবর্তীতে আরও বাড়ানো যায়। এগুলো নিয়ে হচ্ছে অ্যাডভান্স ক্লাসে হচ্ছে আমি কথা বলবো। তো আপনি চাইলে এখান থেকে সরাসরি যেতে পারেন facebook.com/adsmanager, এখান থেকে সরাসরি আপনি অ্যাডস ম্যানেজারের যে ড্যাশবোর্ড আপনার, সেই ড্যাশবোর্ড আপনি চাইলে যেতে পারেন। জাস্ট এটা হচ্ছে লিঙ্কটা। ওকে, অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে ক্যাম্পেইনিং দেওয়া। আমরা অ্যাড ম্যানেজারে যাব এবং অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আমাদের যে প্রথম কাজটা সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনিং দেওয়া। ক্যাম্পেইন করবো আমরা, একটা অ্যাড ক্রিয়েট করব। তো অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, কি কি অ্যাড আছে আগে এগুলো সম্পর্কে জানতে হবে। জাস্ট ক্রিয়েট এখানে ক্লিক করি। তো এগুলো হচ্ছে অ্যাড অবজেক্টিভ, এগুলোকে অ্যাড অবজেক্টিভ বলা হয়। তো যদি আমি ক্যাম্পেইনিংয়ে যাই তাহলে হচ্ছে তিন ধরনের মূলত অ্যাড পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড, আর এটা হচ্ছে কনসিডারেশন অ্যাড, আর হচ্ছে কনভার্সন অ্যাড। এই তিন ধরনের মূলত অ্যাড ফেসবুকে থাকে। এর মধ্যে আবার কিছু ভাগ আছে। অ্যাওয়ারনেসের মধ্যে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস তখন হচ্ছে ইউজ করা হয় যখন নাকি আমার কাস্টমারের কাছে চাচ্ছি আমার প্রোডাক্টটা পৌঁছে দিতে, কাস্টমারকে শুধুমাত্র কাস্টমার আমার পোস্টটা দেখবে, তখন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর রিচ যখন নাকি আমি যাচ্ছি বেশি বেশি কাস্টমার আমার এই প্রোডাক্টটা দেখবে, তখন হচ্ছে রিচ। জাস্ট এখানে আমি অ্যাড অ্যাকাউন্টে গেলেই দেখতে পারবেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দুটা, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে ফেসবুকের যে এআইটা থাকে, সেই এআইটা ডিফল্টভাবে একটা কাস্টমারের কাছে সে মাল্টিপল আপনার প্রোডাক্টটা দেখায়। তার মানে ফেসবুক যদি মনে করে যে এই কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটা দিনে তিনবার দেখানো দরকার, তা তিনবার দেখাবে। আর রিচের মাধ্যমে আমরা চাই যে একদম ইউনিক কাস্টমার, ইউনিক। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মাধ্যমে ইউনিক কাস্টমারের কাছে হয়তো বা নাও যেতে পারে, বাট রিচের কাছে এমন কাস্টমারের কাছে যাবে যারা নাকি আপনার প্রোডাক্টটা এর আগে দেখেনি কখনো। একদম নতুন কাস্টমার যখন চাবো তখন হচ্ছে রিচ অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিব। বাট রিচ অ্যাডভার্টাইজমেন্টে অ্যাড ফ্রিকোয়েন্সি নামে একটা অপশন আছে যা অন্য কোনো অ্যাডে নেই। অ্যাড ফ্রিকোয়েন্সি সিস্টেমটা কি, আপনি অ্যাড ম্যানেজার থেকে সেট করে দিতে পারবেন যে আমার এই পোস্টটা কিংবা এই যে আমি অ্যাডটা দিচ্ছি, এই অ্যাডটা একটা মানুষের কাছে কতবার যাবে। আপনি 5 বার 7 বার 8 বার 10 বার এরকম দিতে পারেন, পার ডে কতবার একটা কাস্টমার কাছে এই আমার এই অ্যাডটা যাবে। এটা রিচ অ্যাডের মাধ্যমে সেট করা যায়, এটাকে বলা হয় অ্যাড ফ্রিকোয়েন্সি। যখন আমি রিচ অ্যাড দেবো তখন আমি সরাসরি এগুলি নিয়ে কথা বলবো। জাস্ট এখন হচ্ছে বেসিক আইডিয়াটা আপনারা নিন। তারপর হচ্ছে কনসিডারেশন, কনসিডারেশনের এখানে হচ্ছে এই যে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে অ্যাপস ইনস্টল, লিড জেনারেশন, মেসেজ, এগুলো থাকে। তো ট্রাফিক যখন নাকি আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আসুক, কিংবা আমরা চাচ্ছি একটা ল্যান্ডিং পেজে ট্রাফিক আনতে, আমরা যেসব মোবাইল অ্যাপসের ট্রাফিক আনতে কিংবা কোনো ওয়েবসাইটের ট্রাফিক আনতে, তখন হচ্ছে ট্রাফিক একটা আমরা ইউজ করি। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট হচ্ছে যখন আমাদের পেজ লাইক দরকার পড়ে, পোস্ট লাইক কমেন্ট শেয়ার দরকার পড়ে, কিংবা ইভেন্টের রেসপন্স দরকার পড়ে। ইভেন্ট অনেক সময় দেখবেন ইভেন্ট বুস্ট দেওয়া, এটা হচ্ছে লোকাল বিজনেসের ক্ষেত্রে দেওয়া হয়। তো ইভেন্ট যখন বুস্টিং দেওয়া হয় তখন হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্টটা সিলেক্ট করা হয়। পোস্ট এঙ্গেজমেন্ট আপনি লাইক কমেন্ট শেয়ার পাবেন, এখানে ইন্ডিভিজুয়ালি পোস্ট এঙ্গেজমেন্টের জন্য বুস্ট করা হয় কিংবা অ্যাড দেওয়া হয়। লাইক পেজ লাইকের জন্য অ্যাড দেওয়া যায়, ইভেন্ট রেসপন্সের জন্য অ্যাড দেওয়া যায়, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো আমরা যদি মনে করি যে আমরা ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টটা আমরা চাচ্ছি পাবলিকের কাছে পৌঁছিতে, সেই পোস্টের প্রচুর পরিমাণে আমি লাইক চাচ্ছি, কমেন্ট চাচ্ছি, তখন আমরা হচ্ছে পেজ এঙ্গেজমেন্ট সিলেক্ট করবো। কিংবা আমি চাচ্ছি আমার ফেসবুক পেজে লাইক আসুক, এই লাইক শুধুমাত্র ফেসবুক পেজ লাইক বাড়ানোর জন্য আমি আমার পেজটাকে প্রমোট করবো, তখন হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে অ্যাপস ইনস্টল, যখন আমি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ, অ্যান্ড্রয়েড এবং আইওএস নিয়ে কাজ করব, তখন হচ্ছে এই অ্যাপস ইনস্টলটা কাজে লাগে। তো আপনি এটার মাধ্যমে হচ্ছে অ্যাপসটা ইনস্টল করতে পারবেন, অ্যাপস ইনস্টল সরি অ্যাপস ইনস্টল অ্যাড দিতে পারবেন। তো এটার মাধ্যমে কি অ্যাপস ডাউনলোড করলে আপনার কাছ থেকে ফেসবুক পেমেন্ট কাটবে। তারপর হচ্ছে ভিডিও ভিউ, আপনি ফেসবুকে একটা ভিডিও দিলেন, আপনি চাচ্ছেন এই ভিডিওটা অনেক মানুষ কাছে যাক, তো সেক্ষেত্রে আপনি ভিডিও ভিউ অ্যাড দেবেন। লিড জেনারেশন, এটা ফেসবুকে বর্তমানে অনেক পপুলার একটা অ্যাড। লিড জেনারেশনের মাধ্যমে আপনি কাস্টমারের ইনফরমেশন আনতে পারবেন, আলাদা আলাদা লিড ফর্ম বানানো যায়, কোনো ধরনের ল্যান্ডিং পেজ দরকার পড়ে না, ফেসবুকে লিডটা এসে জমা হয়।
জাস্ট এটা মনে রাখুন আপাতত যে এটার মাধ্যমে কাস্টমার ইনফরমেশন গ্যাদার করা যায়, এবং এটা একটু কস্টলি অ্যাড, কারণ কাস্টমার তার ফোন নাম্বার ইমেল দিয়ে প্রতিটা লিডের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে 7 সেন্ট 8 সেন্ট কাটে, বাইরের কান্ট্রির জন্য 25 সেন্ট 30 সেন্ট পর্যন্ত কাটে এক একটা ইনফরমেশনের জন্য। যদি আপনি পার্সোনাল সিআরএম সফটওয়্যার ইউজ করেন কিংবা যদি আপনার কাছে ভালো এসএমটিপি থাকে, দেন লিড জেনারেশন এই অ্যাপটা দিয়ে আপনি প্রফিট আনতে পারবেন। তো আমি এটা দেখাবো, এটা অনেক বড় একটা টপিক, এটা আমি জাস্ট দেখাবো আরো ভালোভাবে এক্সপ্লেন করে। মেসেঞ্জার অ্যাড, আপনি চাচ্ছেন আপনার ফেসবুক পেজে কাস্টমার মেসেজ করুক, তখন হচ্ছে মেসেঞ্জার অ্যাডটা আপনি দেবেন। মেসেঞ্জার অ্যাডে অ্যাকচুয়ালি অনেক প্রফিট আছে, যখন আপনি বাল্ক আকারে মেসেজ পাঠাতে যাবেন তখন হচ্ছে মেসেঞ্জার অ্যাড লাগে। কিন্তু আপনি চাচ্ছেন যে যারা হচ্ছে আমাকে মেসেজ দিল তাদের কাছে, যারা আমাকে মেসেজ দিয়েছে তাদের কাছে আমি বাল্ক আকারে আবার মেসেজ পাঠাবো, এই সেক্ষেত্রে মেসেঞ্জার অ্যাড আপনার কাজে লাগবে। অনেক সময় যে থার্ড পার্টি কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে বাল্ক আকারে মেসেজ দেওয়া যায়, ওই ক্ষেত্রে হচ্ছে মেসেঞ্জার অ্যাডের মাধ্যমে আগে কিছু মেসেজ আসে পেজে, দেন হচ্ছে তাদের সবাইকে লাইক দ্যাট আমি $50 একটা মেসেঞ্জার অ্যাড দিলাম, আমার 500 লোক হচ্ছে মেসেজ করলো, দেন পরবর্তীতে আমার যে কোনো নতুন প্রোডাক্ট আসলেই তাদের কাছে আমি বাল্ক আকারে এক ক্লিকে 500 জনের কাছে হচ্ছে মেসেজ দিব। তো এটা একটা আলাদা সফটওয়্যার আছে, ওটা নিয়েও কথা বলবো। তো এটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড। তারপর হচ্ছে কনভার্সনের মধ্যে কনভার্সেশন আছে, তারপর হচ্ছে ক্যাটালগ অ্যান্ড সেলস আছে, স্টোর ট্রাফিক আছে। তো আগে কথা বলি স্টোর ট্রাফিক নিয়ে। স্টোর ট্রাফিকটা কি? স্টোর ট্রাফিকটা হচ্ছে আপনি আপনার ফেসবুকে লোকেশন অ্যাড করবেন, আপনি আপনার ফেসবুকে লোকেশন বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে লোকেশন অ্যাড করবেন। তো লোকেশন অ্যাড করার পর আপনি চাচ্ছেন যে এই লোকেশনের 1 কিলোমিটারকে ঘিরে যত লোক ফেসবুক চালায় তাদেরকে হচ্ছে আপনি অ্যাড দেখাবেন। লাইক দ্যাট আপনি দেখবেন যে আপনার বাসার পাশে স্বপ্ন আছে, স্বপ্নতে এই স্টলে যেই অফারটা চলতেছে আপনার ফেসবুকে সেই অফারটা দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডের মাধ্যমে। তো স্বপ্ন কি করে? স্বপ্ন বলে যে আমার এই শপটাকে ঘিরে 1 কিলোমিটারের মধ্যে যারা ফেসবুক চালায় তাদের কাছে আমি অ্যাড দিব। তো তখন হচ্ছে স্টোর ট্রাফিক এটা কাজে লাগে, এটা অনেক অ্যাকচুয়ালি প্রফিটেবল। তারপর হচ্ছে ক্যাটালগ অ্যাড, যখন আপনি ফেসবুকে যখন হচ্ছে ই কমার্স কিংবা সেলস প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে ক্যাটালগ আলাদা করা যায়। তো ক্যাটালগ তখন সরাসরি ক্যাটালগ অ্যাড আপনি দেবেন। কনভারসেশন, এটা হচ্ছে কনভারসেশনের মাধ্যমে আপনি মূলত বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল এগুলোর কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে কি বলে, যখন আপনি প্রোডাক্ট সেলিংয়ে মূলত ফেসবুকদের মাধ্যমে অ্যাপ কমার্স কিংবা ই কমার্স কাজ করবেন তখন হচ্ছে কনভারসেশন এটা দরকার পড়ে। তো এটা হচ্ছে মোটামুটি বলতে গেলে ফেসবুকের বেসিক অ্যাডের আইডিয়া, যে কিভাবে হচ্ছে কোন অ্যাড কোন প্ল্যাটফর্মের ক্ষেত্রে লাগে। প্রতিটা অ্যাডই আমি দেখাবো, জাস্ট এটা হচ্ছে জাস্ট আমার যেই অ্যাড ক্রিয়েশন, এই 11 অবজেক্টিভ, কোন অবজেক্টিভ কোন অ্যাডের মাধ্যমে কাজ করে এটা আমার প্রথমে বুঝতে হবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে ফেসবুকের এই 11 অবজেক্টিভ কোনটার সময় আমার কোন দরকারে কোনটা হচ্ছে অ্যাড প্রোভাইড করব। অ্যাওয়ারনেস হচ্ছে যখন চাবো হচ্ছে আমি আমার নতুন নতুন কাস্টমারের কাছে কিংবা অনেক বেশি কাস্টমারের কাছে আমি পোর্টটা দেখো তখন হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। তারপর হচ্ছে যখন আমি যাচ্ছি যে কনসিডারেশন, আমার ট্রাফিক দরকার, ট্রাফিক অ্যাড পোস্টের মধ্যে ফেসবুক পেজের পেজে এঙ্গেজমেন্ট দরকার, তখন এঙ্গেজমেন্ট। আর যাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে তখন অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল অ্যাড। ভিডিও ভিউ ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতেছেন ভিডিওর মাধ্যমে তখন আপনি ভিডিও অ্যাড দিতে পারবেন। লিড জেনারেশন অ্যাড, যখন কাস্টমার আপনার ইনফরমেশন দরকার। মেসেঞ্জার অ্যাড, যখন আপনি চাচ্ছেন আপনার ফেসবুক পেজে প্রচুর পরিমাণে মেসেজ আসুক তখন মেসেঞ্জার অ্যাড। আর এগুলো হচ্ছে যখন আপনি অ্যাপ কমার্স ই কমার্স নিয়ে কাজ করবেন তখন এগুলো বেশিরভাগ কাজ করবে। ওকে,